টি-20 বিশ্বকাপের এবারের আসরটা যেন বৃষ্টিতেই ভাসছে। শুক্রবার পর্যন্ত মোট 4টি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। বৃষ্টির কারণে ম্যাচ গড়িয়েছিল ডিএল মেথডেও। প্রায় প্রতিটা ম্যাচের আগেই থাকে বৃষ্টির শঙ্কা, যেটা এলোমেলো করে দিয়েছে পয়েন্ট টেবিল। বড় দলগুলোকে করছে হতাশ, ছোট দলগুলোকে দেখাচ্ছে আশা। বৃষ্টির কারণে শুক্রবার মেলবোর্নে আয়ারল্যান্ড বনাম আফগানিস্তানের ম্যাচের টস হয়নি। দুই দলকে সন্তুষ্ট থাকতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে। একই মাঠে দিনের অন্য ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল ইংল্যান্ডের, কিন্তু বৃষ্টি না থামায় সেই ম্যাচটাও টস পর্যন্ত গড়ায়নি। দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে করতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি। গ্রুপ একে টেবিল টপার কিউইরা, তাদেরও একটা ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে। ইংলিশরা হেরেছে আইরিশদের বিপক্ষে, তার সাথে যোগ হয়েছে অজিদের বিপক্ষে না খেলতে পারা। আফগানদের দুই পয়েন্টই এসেছে পয়েন্ট ভাগাভাগি করে। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংলিশদের হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা আইরিশরা আফগানদের বিপক্ষে মাঠেই নামতে পারেনি। অন্যদিকে গ্রুপ দুইয়ের টেবিলে ভারতের দাপট। পাকিস্তান এবং নেদারল্যান্ডস পয়েন্টের খাতায় খুলতে পারেনি। জিম্বাবুয়ের বিপক্ষে নিশ্চিত জেতা ম্যাচটাতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে সাউথ আফ্রিকাকে। জিম্বাবুয়ে অবশ্য পরের ম্যাচে হারিয়েছে পাকিস্তানকে। শাহরিয়া শাওন, অলরাউন্ডার। ফ্যাশন, জুয়েলারি, শুজ, ব্যাগ, পারফিউম, সেল ফোন, শপ, এক ক্লিকেই নিউনেস, shape up your personality.